আজ পঁচিশে অক্টোবর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা পূর্বাভাসের মতোই গতকাল মধ্যরাতে উড়িষ্যার বন্দর এবং সংলগ্ন অঞ্চলে আঘাত হানে তীব্র ঘূর্ণিঝড় দানা জানা যাচ্ছে উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোন রূপেই উপকূলে আছড়ে পড়ে গতকাল মধ্যরাত থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে প্রচণ্ড দমকা ঝড়ো হাওয়া সঙ্গে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়ে তার পূর্ব দিকের অংশটি ঘূর্ণিঝড়ের পূর্ব দিকের অংশটি আছড়ে পড়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ফলে ঘূর্ণিঝড় দানার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ পরগনা মেদিনীপুর জেলা পাশাপাশি উড়িষ্যা সংলগ্ন জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলিতেও ঘূর্ণিঝড়ের যথেষ্ট প্রভাব পড়তে চলেছে আজকে দিনভর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বইবে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের ধাক্কায় উপকূলবর্তী এলাকাগুলিতে গাছপালা ভেঙে পড়ার থেকে শুরু করে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে তো আসুন দেখে নেব আজকে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে পাশাপাশি দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে এর পাশাপাশি দেখে নেব ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে আবহাওয়ার উন্নতি হবে এই নিয়ে কি রয়েছে সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলাটি জেলার নাম সহ এই মুহূর্তে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে সেখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই লিখতে ভুলবেন না তো আসুন প্রথমেই আমরা চলে যাব স্যাটেলাইট ভিউ থেকে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় দানা কোথায় রয়েছে সেটা কোন দিকে এগোতে পারে ভূভাগে আছড়ে পড়ার পর বাংলাতে ঢুকবে কিনা সেটাও দেখে নেব তো দেখুন এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ইতিমধ্যেই কিন্তু আছড়ে পড়েছে দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় উড়িষ্যাতে রয়েছে উড়িষ্যার এটা হচ্ছে আনন্দপুর তার সঙ্গে ভদ্রক জয়পুর এবং নগর এই এলাকা জুড়ে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে তবে ঘূর্ণিঝড়ের যেটা মুখ অভিমুখ সেটা কিন্তু রয়েছে দক্ষিণ দিকে অর্থাৎ উড়িষ্যার দক্ষিণ দিকে অর্থাৎ এই দিকে ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা রয়েছে বাংলার দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসার আর তেমন কোনো সম্ভাবনা আজকে নেই তবে ঘূর্ণিঝড়টি আজকে দুপুর পর্যন্ত এই এলাকা জুড়েই অবস্থান করতে চলেছে যার কারণে আজকে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগটা কোথায় কেমন রয়েছে তো উড়িষ্যা উড়িষ্যায় যেখানে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি এই ভদ্রকে অবস্থান করছে এই মুহূর্তে তো আমরা দেখে নেব ঘূর্ণিঝড়টির গতি বেগ কতটা রয়েছে এই মুহূর্তে তো দেখা যাচ্ছে এখনও কিন্তু ঘন্টায় আশি থেকে আশি কিলোমিটার সত্তর থেকে আশি চুরাশি পঁচাশি কিলোমিটার গতিবেগে এখানে কিন্তু প্রচণ্ড ঝড় লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন উপকূলে আছড়ে পড়ার পরেও ঘূর্ণিঝড়টি খুব একটা দুর্বল হয়নি এখনও সত্তর কিলোমিটার গতিবেগে দীঘা কাঁথি বালেশ্বর এই সমস্ত এলাকায় ঝড় কিন্তু এখনও দেখা যাচ্ছে দেখুন ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত এখনও দমকা ঝোড়া হওয়া চলছে এদিকে গঙ্গাসাগরেও দমকা ঝোড়া হওয়া রয়েছে ষাট পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে অর্থাৎ ষাট থেকে সত্তর আশি কিলোমিটার পর্যন্ত এখনও ঝড়ের গতিবেগ রয়েছে ঘূর্ণিঝড়টি এখনও দুর্বল হয়ে পড়েনি আজকে দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড়টি অ্যাক্টিভ থাকবে উড়িষ্যার এই এলাকা জুড়ে পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলা সহ ঝাড়গ্রামেও ঘূর্ণিঝড়ের যথেষ্ট প্রভাব রয়েছে ফলে আজকে মোটামুটি দশটা পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত এর প্রভাবে এই দমকা ঝরা হওয়া থাকবে ঘন্টায় সর্বোচ্চ কোথাও ষাট কোথাও সত্তর কোথাও তবে বেলা বাড়তে বাড়ার সঙ্গে সঙ্গে এর ঝড়ের দাপট কমবে আজকে দশটার দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তখন ঝড়ের গতি কমে আসবে যদিও আজকে দুপুর বারোটা পর্যন্ত এই দমকা ঝড়ো হওয়ার লক্ষ্য করা যাবে তবে হলেঝড়ের অভিমুখ সেটা কিন্তু থাকছে দক্ষিণ দিকে অর্থাৎ উড়িষ্যার দক্ষিণ দিকে যাবে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বিস্তারিত বিস্তারিতটাই তবে আজকে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবার তো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বিশেষ করে দুই বর্ধমান সহ এদিকে বীরভূম এই জেলা সহ মুর্শিদাবাদ জেলারও বিভিন্ন এলাকাতে বৃষ্টি রয়েছে তবে মুর্শিদাবাদ জেলাতে খুব একটা বৃষ্টি নেই যেটা হবে হচ্ছে বীরভূম জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে দিনভর বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের যথেষ্ট প্রভাব থাকবে আজকে সারা দিন। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কেননা যেহেতু ঘূর্ণিঝড়টি আজকে দিনভর উড়িষ্যাতেই অবস্থান করবে যার ফলে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতেই বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার প্রভাব থাকবে ভারী বৃষ্টি যেটা হবে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বাহান্ন থেকে তিপান্ন পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি আজকে রয়েছে খড়গপুর বালিচক বেলদা এদিকে দীঘা কাঁথি তমলুক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীনাথপুর এই এলাকাতে দেখুন কি অবস্থা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দিনভর দুপুর পর্যন্ত এই বৃষ্টি চলবে অতি ভারী বৃষ্টি পঞ্চান্ন থেকে ছাপান্ন মিলিমিটার বৃষ্টি আজকে এই এলাকাগুলিতে লক্ষ্য করা যাবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতেই এই বৃষ্টি আজকে থাকছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলা তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিছুটা বাড়বে উপরের জেলাগুলিতেও আমরা দেখে নেব উপরের জেলাগুলিতে কেমন বৃষ্টি হবে এদিকে কলকাতা দেখুন কলকাতাতে বৃষ্টিও রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা খড়গপুর এদিকে বাড়িপুর জয়নগর কলকাতা বাড়িপুর জয়নগর গোসাবা উলবেড়িয়াতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কোলাঘাটে হালকা থেকে মাঝারি তমলুকে হালকা মাঝারি বৃষ্টি পাশাপাশি এদিকে দেখুন কেশপুর ঘাটাল তার সঙ্গে এদিকে জঙ্গল জঙ্গলপাড়া এই সমস্ত এলাকায় কিন্তু হালকা বৃষ্টি আজকে রয়েছে সকালের দিকে তবে বেলা বাড়লে বৃষ্টি কিছুটা বাড়বে পড়ে জেলাগুলিতে দেখুন আজকে বাঁকুড়াতে ভারী বৃষ্টি হতে পারে দশটার পর থেকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া তার সঙ্গে বিষ্ণুপুর গোয়ালতোর এদিকে কিছুটা হুগলির আরামবাগ সহ বর্ধমান বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধমান দুর্গাপুরেও কিছুটা বৃষ্টি রয়েছে বীরভূমের দক্ষিণাংশে বীরভূমের উপর দিকে নয় বীরভূমের দক্ষিণে বোলপুর এবং শিউড়িতে কিছুটা বৃষ্টি রয়েছে হালকা মাঝারি বৃষ্টি তো এই রয়েছে আজকে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও সব এলাকাতে ভারী বৃষ্টি নেই এটা ভারী বৃষ্টি হবে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই কয়েকটি জেলাতেই ভারী বৃষ্টি তবে কম বেশি সব জেলাতে আজকে বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে দুপুরের দিকে তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলে খুব হালকা যেমন উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ লাগোয়া জেলাগুলি এলাকাগুলি তার সঙ্গে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির মাত্রা কম থাকবে যদিও মেঘলা আবহাওয়া দিনভর থাকছে এবং বৃষ্টি চলবে হালকা বৃষ্টিও এই সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টি আজকে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দশটার পর থেকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই এলাকায় একটা কিন্তু প্রভাব রয়েছে যার কারণে ভারী বৃষ্টি হতে পারে উত্তর বঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার বাংলাদেশের রংপুর এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এদিকে আজকে দিনভর বৃষ্টি রয়েছে তবে দুপুরের পর বিকেলের দিকে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে কিন্তু দক্ষিণ দিকে তার মুভমেন্ট ঘটাবে ফলে দেখা যাচ্ছে উড়িষ্যা পেরিয়ে এটা অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে যার ফলে আজকে বিকেলের পর থেকে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে থাকবে যদিও আজকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি চলবে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে তবে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে রাত্রের দিক থেকে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে এবং ঘূর্ণিঝড়টি পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু আগামীকাল ছাব্বিশ তারিখ দেখুন অনেকটাই দক্ষিণ দিকে সরে ছত্রিশগড়ে ছত্রিশগড় ছত্রিশগড় হয়ে এটা কিন্তু পরবর্তীতে আরও দক্ষিণ দিকে নেমে প্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে ঘূর্ণিঝড়টি ছড়ে যাবে আগামীকাল শনিবার যার ফলে বাংলার আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে বাংলাতে আগামীকাল থেকে আর বৃষ্টি নেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আজকেই রয়েছে আগামীকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই কেটে যাবে এবং ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে